যে ইমাম চাকরি করে সে কমিটির গোলাম, যে ইমাম পশ্চাৎপদ করে না সেই সত্যিকার ইমাম। সে মাজারে টুপি, মাজার মাজারদের সাদৃশ্য অবলম্বন করা যাবে না, মাজারে হটো। গোল্লা গেছে মাথা সবুজ টুপি কেন? তুমি শিয়া মনে হয় এক মহাশয় লাগবে আল্লাহ রসুল বেশি মত কি তাকওয়ার রে রিয়া লোক দেখানো তাকওয়া করবে না। দাড়ির বিরুদ্ধে সংগ্রাম ইসলামপন্থী সংগঠনের, সে কোন দাড়ি চায়? তাদের সর্বোচ্চ ক্যাডারে গেলে একটু রেখার মতন থাকে, হাফ ইঞ্চিরও কম। বাতিলের বিরুদ্ধে আশ্রদ্ধা হতে হবে, আপোষহীন থাকতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। সংগঠন জীবনের শুরু থেকে আমাদের শোনানো হতো দাড়ি ছাড়তে হবে, কারণ বিরোধীরা দাড়ি ধরে টেনে আপনাকে ফেলে দেবে। আস্তা করলে বললে হবে, তখন তো জন্মই হয়নি। বিরোধীরা দাড়ি ধরে টেনে ফেলে দেবে বলে দাড়ি লম্বা করা যাবে না। ইসলামপন্থী ছাত্র সংগঠন আমাকে ডাইরেক্ট এগুলো আমার পাশে বলেছে, আমাকে ডাইরেক্ট বলতে পারি খাবে যাতে শুনতে পাই, এরকম জায়গাতে বলে এত চালু সব খুলনা সিটি কলেজের ঘটনাগুলো, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে আরও বহু ঘটনা আছে। দাড়ির বিরুদ্ধে সংগ্রাম ইসলামপন্থী সংগঠনের, সে কোন দাড়ি চায়? তাদের সর্বোচ্চ ক্যাডারে গেলে একটু রেখার মতন থাকে, হাফ ইঞ্চিরও কম। তাতে বোঝানো হয় দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্স অফ হিজ হাই গ্রেড। হায়ার গ্রেডে যখন তিনি যাচ্ছেন তখন তিনি একজন ভালো নেতা বা কর্মী, এটা প্রমাণের জন্য অল্প একটু দাঁড়িয়ে রাখে। এখনও আছে আমার ডিপার্টমেন্টে ইউনিভার্সিটি, আমাদের যারা সকল আহালাদের টিচার তারা ওইসব দল করে, তাদের এইসব আছে। আমার সঙ্গে দেখা হলে ধরা খায় বলে এখন আবার রংমাখেই আসে, কী বলে মেহেন্দি, অত মেহেন্দি মাখার ডাক দেখানোর জন্য দাড়ি লম্বা সুন্নত পড়ানোর জন্য। সে দাড়ি কই? হ্যাঁ রাখবো স্যার, দোয়া করবেন। দোয়া চায় আমি বুঝি, তোমাকে দাওয়া না দিলে তো দোয়ায় কাজ হবে না, এই ধমক দিয়ে দিয়ে সব সাইজ করে আমি ভয়ে আমার সামনে এখনো আসে না দাড়ি ছাড়া লোকগুলা। কিন্তু যুক্তি কি জানেন, কাপড়ে নাকি দাড়ি ধরে টানি লাফটে ফেলে দিবে, অত জীবনে তো বাবারও ফেলেনি, তো দাদারও ফেলেনি, তোমার ফেলবে? এই অকপল কল্পিত নিজের মন যা চায় তাই করবো, এর নাম তাহলে দেশ না, এর নাম কি বলবো, খুবই সবেরা। যুবসংঘের বা আন্দোলন বা সুনামনে যে পর্যায়ে দাঁড়িয়ে থাকে না কেন, দাঁড়িয়ে ছাড়া চলবে না। রাজি আছো? বুড়োদের দৃষ্টি না, যুবকদের দৃষ্টি করছে, বুড়া তো এমনি রাখে, বুড়ারা উপকারও করতে পারে না ক্ষতিও করতে পারে না, তো রাখলে কি না রাখলে কি? যুবকরা বলো যাদের বিয়ে হয়নি তারাই বলো ভাই রাখবা, তোমার মেয়ে না দেয় মেয়ে আল্লাহ ব্যবস্থা করে দেবে। কি হচ্ছে দুনিয়া, দাড়ি কাটা দাড়ি ছাটা কোনো ছেলে যুব সঙ্গে থাকবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো মনে করতে সমস্যা করে দিলে, কেন্দ্রীয় দায়িত্বশীল বলে স্যার আমাকে ছটা মাস সময় দেয় না, কেন? কেবলমাত্র বিয়ে করলাম, এক্ষুনি দাড়ি ছাড়লে বউটা চলে যায় নাকি ঠিক নেই। আমি বললাম এই তোমরা যারা আছে কেন্দ্রীয় কমান্ড সম্মেলন, এটা তুমি কি সবাই এই ব্যক্তির হায়াতের গ্যারান্টি দিতে পারবা যে ও ছয় মাস পরে বাঁচবে? উত্তর কে দেবে? তো স্যার আমি রাখবো, তোমার বউকে যে বলো এটা আমার জমাতে নির্দেশ, বউ তালাক দেওয়া জায়েজ আছে কিন্তু দাড়ি ছাটা জায়েজ নেই। এক কথা বলে দেবো, সে কিন্তু দাড়ি সেটেছে, বউ রেখেছে, যুবসংঘ থেকে আউটও হয়ে গেছে, তার জন্য আমরা আদৌ তক্কা করি নাই। সকল আরাক আহলের নেতা হয়েছে, ঘরেই বসে আছে, আল্লাহ তাকে এমন করে রহমত থেকে বিতাড়িত করেছে, তাকে কেউ ডাকেও না বসেও না খবর নেয় না। পুঁজিপাটা ছেলে একটা ছেলে, সে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, ঘরে বসে আছে, বড় নেতা, ডিগ্রিতে মানে
শেষ নাই, আর পদেরও শেষ নাই। বাতিল সংগঠন যারা আছে সকল আহলেজের, সেখানে ঢুকলে আপনি একের দিনই সভাপতি হয়ে যেতে পারবেন, কিন্তু এখানে ঢুকলে আগে প্রাথমিক সদস্য, এরপরে যাচাই বাছাই করার পরে আপনি কর্মী, এরপর যাচাই বাছাই করলে আপনি কেন্দ্রীয় কমিটির সদস্য, তাই না? ওখানে যাচাই বাছাই নেই, একটু ভালো হয় চিৎকার দিতে হবে, ভালো বক্তৃতা দিতে হবে, আর নইলে টাকাওয়ালা থাকতে হবে, আপনার সামাজিক মর্যাদা থাকতে হবে, একদিনে এক রাতে আপনি সভাপতি, এইটা চলবে না। আচরণ আগে ঠিক করেন, আকিদা মজবুত, আচরণ নরম, কিন্তু নরম মানে যে ধমক দেওয়া যাবে না তা না, খাতির নাই, বাতিলের বিরুদ্ধে সহ কি বলে আসাদ্দাওয়ার কুফার, বাতিলের বিরুদ্ধে আসাদ্দা হতে হবে, আপোষহীন থাকতে হবে। আর কি উপদেশ শুনলাম? আর ইমাম আর ওলামা মানে গোলাম, আমার কাছে ইমামের ব্যাখ্যা হচ্ছে গোলাম, তোমার ভাবছে আমাদেরকে গাল দিলে, তাই না? তোমরা নিজেকে বুকে হাত দিয়ে বলো, তোমরা কমিটির গোলাম না, কমিটির গোলাম না বললে হবে? এখানে চিৎকার দেওয়া জায়গা আছে, বাড়ি যাওয়া দেখি তো মসজিদে যাও, বেটা ইমাম মনোজাত করবে না, কাকে ভাগো, অত সস্তা না, ইমাম মানে গোলাম। যে ইমাম চাকরি করে সে কমিটির গোলাম, যে ইমাম পয়সা তোকা করে না সেই সত্যিকার ইমাম। ঠিক, ঠিকের বেলা সব আছে কিন্তু কাজের বেলা করবে না, জিহাদি মেজাজ সম্পন্ন হয়, কাপড় সয় না। ইমাম মানে নেতা না, নেতা কার গোলামি করে? তুমি গোলামি করো কেন? এমনকি বুকে হাত বান্ধাটাও আজকাল হয়ে গেছে আপোষমুখী, বুকেও হাত বাঁধবে না, নামে নিচেও বাঁধে না, পেটের ঘরে বাঁধে। কি ইমাম সাহেব বলো, তোর তোর পেটে হাত বাঁধবে না? আছে কোনো হাদিস আছে ভুঁড়িতে হাত বাঁধতে হবে? নেটে তোমরা সালাদ দেখো, তোমাদের ইমাম খান হয়ে গেছে সৌদিতে, অধিকাংশ ইমামের সালাদ তাদের ভুঁড়ির পরে, বুকের পরে নাই, ঠিক না? আমার মা তোমার রাগ করো সার খালি বকা দেয়, আরে মাথা রুমাল দিলে খেপে যায়, বলে কেন খেপে জানো? এটা আমি মনে করি তোমার রিয়া, তোমার সে তাকো আমার বেশি আছে, কিন্তু আমি ওটা দেখাই না, ওটা কিন্তু তোমার দেখলে মাথা নিচু করে থাকো, মাথা উপরে করে থাকো, ধানায় ফানি করে মনে হয় তুমি মহিলা, আরে কাপড় মুড়ি দেবো মহিলা, পুরুষ লোক দেবে কেন? যে কোনো সরলতা বিরোধী কাজ এটা মেজাজ বরদাস্ত করে না। আমরা সহজ সরল ভাবে দুনিয়া বসবাস করব, এত ঢং ঢং কেন? একসময় যারা আমাদের প্রশংসা করতেন, এখন তারা আমাদের বিরুদ্ধে বলেন, যে বলতেন যে আমির জামাত কারাগারে গেল যে ড্রেস নিয়ে, কারাগার থেকে বেরিয়ে আদালত আসে সেই একই ড্রেস নিয়ে, কোনো পার্থক্য নাই। হলো এটা কি আমার বদনাম হল না সুনাম হলো? যেথায় যেমন সেথায় তেমন পোশাক পরি ঘুরি বেড়াবো আমি, এ নাম তো বহুরূপী, বহুরূপী চলবে না। প্রয়োজনে আপনি পোশাক পাল্টাবেন, প্রচন্ড শীত পড়েছে অবশ্যই জাম্পার গায়ে দিবেন, মাফলা গলা দিবেন, কিন্তু প্রয়োজন নাই। হয়তো আমার ডিপার্টমেন্টের একজন নেতা প্রফেসর আছে হাইলাইছে, একদিন আমি গুনি ছিলাম একদম দাঁড়া দাঁড়া, আমার সঙ্গে দাঁড়িয়ে থাকার গুন বা গায়ে কটা পোশাক নিয়ে আসেন সাতটা, বলে আমার এই পাঞ্জাবি গায়ে দিয়ে আমি থাকতে পারি এই শীতের মধ্যে, আপনি সাতটা পোশাক গায়ে দিয়েছেন কি জন্য? ভাই আসে তা কি করি, আপনি আপনার ভিতরে ঘেমে যাচ্ছেন কিন্তু বাইরে প্রকাশ করছেন না, আপনার টাকা গরম দেখাচ্ছেন নাকি? এটা ছাড়েন, ওই ভয়ে আমার সামনে কথা বললাম কিন্তু পোশাক ছাড়েনি। যখন আমি ডিপার্টমেন্টে থাকি তখন আসে না, পরে এসে বসে। এইগুলো বাস্তব কিছু ঘটনা বলছি আপনাদের শেখানোর জন্য, বিলাসিতা পরিত্যাগ করেন। আমাদের ছোট্ট লিফলেট আছে না পরিচিতি, কি বলা আছে? অলসতা বিলাসিতা ভাষা দুটো নাই, অলসতা চলবে না। কবরের মুক্তির জন্য প্রতি মুহূর্তে আপনাকে কাজ করতে হবে, কোনো সুযোগ আপনার নাই, যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আপনি কখন সুযোগ পাবেন বিলাসিতা করা?
কখন সুযোগ করবে অলসতা করার? আল্লাহ পাক যদি আপনাদের বা আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেন এবং তিনি যে কোনো মুহূর্তে প্রতিটি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে যেন আমাকে আখিরাতের স্বার্থে কাজ করার তৌফিক দান করেন, কারণ প্রতি সেকেন্ডে আমি 3 লক্ষ কিলোমিটার বেগে আমার চূড়ান্ত ঠিকানার দিকে এগিয়ে যাচ্ছি। সূরা আসরের 10টা ভালো করে পড়বেন, না পড়লে তো শেখা যাবে না। আপনারা পড়েন না কেন? বই আছে অনেকের বাড়িতে, বই পড়েও দেখেন না। প্রতিটি বইয়ের পেছনে আমাদের নিজস্ব অভিজ্ঞতা সমৃদ্ধ জ্ঞান নিঃসৃত আছে, মনে রাখবেন। ওলামা ও ইমাম সংগঠন আমরা করেছিলাম, কিন্তু এমন কোন ওলামাও পাইলাম না, ইমামও পাইলাম না যারা এটাকে সংগঠিত করতে পারে সারা দেশব্যাপী। যতটুকু আমি বলি ততটুকু তারা করে, আগায় না, পাচ্ছি না। সংগঠনের ক্ষেত্র তৈরি করে দিয়ে গেলাম, আমার পরে যদি আপনারা কেউ পারেন এটা চালিয়ে যাবেন, না পারলে আপনারা ঠকবেন, আমার কি আছে, আমি খালি পথ দেখে যাচ্ছি। এই পর্যন্ত ইমামতি যারা করছেন তারা মসজিদের ইমাম, মসজিদের দাঁড়িয়ে হক কথা বলতে পারেন, তাহলে ইমামতি করেন, তাহলে ইমামতি ছেড়ে দিয়ে চলে আসবেন, তাও ভালো, মুক্তাদিও অনেক ভালো। কিন্তু যে ইমাম গোলামি করে ইমাম দরকার নেই, সহি তরিকে সালাত আদায় করবেন, সালাত রসুল পড়বেন, সেই মতো পড়ে যাবেন। বেদাতিরা মসজিদে ফাজাইল আমল বই রাখে, আপনার মসজিদে আমাদের তফসির থাকতে পারে না, কেন রাখেন না? ভয় কিসের? ওরে বাপ রে আসাদুল্লাহ গালিব, ওরে বাপরে বাপ, এ রাখলে তো অনেক জঙ্গি বন্ধু কারাগারে গেছিল। এটা সুন্দর একটা সস্তা স্লোগান হয়েছে, তাই না? আমরা কি জঙ্গি হিসেবে কারাগারে গেছিলাম? আমাদেরকে জঙ্গি বানানো হয়েছিল, যারা বানিয়েছে তাদের সঙ্গে আপনার কিসের খাতির? আল্লাহ রাসূলের বিরুদ্ধে 16 রকম অপবাদ দেওয়া হয়েছিল। তিনি কি অপবাদের মালিক ছিলেন? তিনি কি পাগল ছিলেন? তিনি কি ধর্ম ত্যাগী ছিলেন? আমাদের বিরুদ্ধে একটা অপবাদ দিয়েছে, কারাগারে নিয়ে গেছে, আরে এক কথা শেষ, গাল সাহেব কারাগারে ছিল, অতএব ওনার বই পড়া যাবে না। সাবধান, এসব বিষয়ে আমাদের পক্ষে বলার লোক কারা? ইমাম সাহেবরা হবেন না? যদি ইমাম সাহেবরা আমাদের পক্ষে বলার সাহস না রাখেন তো তো দরকার নেই। যদি কালকে ইমামের বিরুদ্ধে বলে এই ভাই ইমাম কালকে চেনা করেছে, আমি দেখেছি, 4 জন সাক্ষী মজুদ করে দেবে, এই আমার 4 জন মিলে দেখেছে এই ইমাম ওই মেয়েটার সঙ্গে কালকে চেনা করেছে, যদি কেউ বলে দেয় এই যুগে সে যুগে সেরকম মিথ্যা বলে লোক তৈরি হয়ে গেছে, অমনি করে আমার বিরুদ্ধে আমার ছেলেমেয়েদের বিরুদ্ধে পারিবারিকভাবে আমাদেরকে বদনাম করার জন্য চেষ্টা করবে। মিথ্যাবাদী এমন কথা নাই যে বলতে পারেন না। সাবধান, যে আপনারা যারা ইমাম বা ওলামা আছেন আপনাদেরকে আমাদের ব্যাপারে নিশ্চিন্ত যে আমরা জঙ্গিবাদের বিরোধী ছিলাম, বুঝতে পারেন এখনো? আপনাদেরকে আমাদের ব্যাপারে নিশ্চিন্ত যে আমরা জঙ্গিবাদের বিরোধী ছিলাম, আর জঙ্গিবাদের সমর্থকরাই আমাদের জঙ্গিবাদী এবং এই কারাগারে ঢুকেছে, এটা ঠিক না? যারা এদের জঙ্গিবাদ সৃষ্টি করেছে তারাই কিন্তু আমাদের কারাগারে ঢুকিয়েছে। অথচ এইটা আপনারা যদি সবাই মিলে বলেন সারা দেশে, তাহলে কিছুটা জনমত পরিবর্তন হবে। যদি আপনারা চুপ করে থাকেন, হতেও পারে এটাও ঠিক ওটাও ঠিক, হতেও তো পারে, তবে কিন্তু যদি যদি বলেন ঠিক আপনার ইমামতি, আপনি মিথ্যাবাদী। যে মিথ্যাকে প্রকাশ করে সমর্থন করে সে নিজে মিথ্যাবাদী না? আমরা দার্তিন হয়ে বলে যাচ্ছি, জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলার জমিনে সর্বপ্রথম কথা বলেছিলাম আমরা, আমাদের আগে কেউই বললে কোনো সরকারও বলে নাই, এবং সেই ভাষণটা ছিল আমার 1998 সালে। কোথায় 98 গেছে আর জঙ্গিবাদ হয়েছে করছে এখন? তখন সরকারের টনক নড়েনি, একগুলো সব যেহেতু আমরাই প্রথম কথা বলেছি, অর্থাৎ আমাদেরকে আগে কারাগার যেতে হয়েছে, বলতে পারবেন? সাহস আছে? ধন্যবাদ আপনাদের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।